হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ওকে শপ। ওকে ক্রেডিট অ্যাপটা যে আপনারা ব্যবহার করে থাকেন তাহলে বুঝতে পারবেন, ওকে ক্রেডিট অ্যাপের অফিসিয়াল অ্যাপ্লিকেশান হচ্ছে ওকে শপ অ্যাপ। আগে ওকে ক্রেডিট ছিল, সেটাকে আবার নতুন করে রিফ্রেশ করে আপডেট করে ওকে শপ চলে এসছে। ওকে শপ আপনি কেমন ব্যবহার করবেন, এ টু জেড ভিডিওটা যথেষ্ট বড় হবে, কিন্তু এ টু জেড আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি কোনোরকম কোনো ডাউট থাকে আমার নিচে অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি ওকে ক্রেডিট অ্যাপ এবং খাতা বুক অ্যাপ যদি ভিডিও না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশন এবং আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। মনে শুনে আপনাকে দেখাবো কীভাবে আপনি ওকে শপ অ্যাপ ব্যবহার করবেন। যদি কোনো আমার কোনো প্রবলেম থাকে আমার নিচে অবশ্যই কমেন্ট করুন। আপনি যদি কোনোভাবে কমেন্টে উত্তর দিয়ে আপনার যদি সন্তুষ্ট করতে না পারে, আমি নিজেকে ডাইরেক্ট আপনাকে কল করে আপনাকে হেল্প করার চেষ্টা করব। চলুন মলেশ কানে কীভাবে দেখবো আমরা কীভাবে ওকে সব ব্যবহার করব। তাহলে প্রথম ওকে সব অ্যাপ আপনি যখন প্লে স্টোরতে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর থেকে এমন একটা ইন্টারফেস আমার সামনে আসবে, ঠিক আছে। আসার পর প্রথমে আপনি গ্রেট স্টার্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পর টার্গেট স্টার্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমাকে লিখতে হবে, দেখে নিন, এন্টার ইউর বিজনেস নেম, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি সুদীপ স্টোর। ওকে, যখন সুদীপ স্টোর লিখেছেন লিখে দেখুন, নিচে দেখুন একটা লিঙ্ক জেনারেট হয়েছে, www ওকে সব ইন সুদীপ স্টোর। আপনি যদি এটা গুগলে গিয়ে সার্চ করেন আপনার স্টোরটা ওখানে চলে আসবে, ঠিক আছে। এবার লিখে দেবো নিচে চলে আসবো, ক্রেডিট অনলাইন সব আছে ওখানে চলে আসবো। ক্রেডিট অনলাইন সবে যখন চলে আসলাম, চলে আসার পর এর প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, কী ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে শেয়ার করবেন বা সেল করবেন, ঠিক আছে। এই করে চুজ ক্যাটাগরির উপর আপনাকে ক্লিক করবো। চুজ ক্যাটাগরি করবো, যখন ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখানে আসছে গ্রোসারি আছে, মোবাইল সব আছে বা মেডিসিন আছে বা আদার্স কিছু আছে, ঠিক আছে। আমি এখানে আদার্সে ক্লিক করবো। আদার্সে ক্লিক করার পর এখানে চলে আসবে। আমি ব্যাক যদি করি তাহলে যে কোনো একটা ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটা পজিশানে চলে আসবে, ঠিক আছে। আপনি হয়তো মনে করুন গ্রোসারি বা মোবাইল শপে যদি ক্লিক করেন সেটাও আপনি এখানে এই একই ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে আমরা প্রথমে কী করতে হবে, আপনি এখান থেকে এখানে দেখাচ্ছে আপনার এখান থেকে আপনার এটাকে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে। প্রথম আমি প্রোডাক্ট নেবো, প্রোডাক্ট নিয়ে আমরা কিছু প্রোডাক্ট শেয়ার করবো। ওকে, এখানে অ্যাড মোর প্রোডাক্টে ক্লিক করবো। অ্যাড মোর প্রোডাক্ট ক্লিয়ার করার পর এখানে আমাকে বলে দিচ্ছে যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে বলছে অ্যাড সিঙ্গেল প্রোডাক্ট না অ্যাড সাজেস্টেড প্রোডাক্ট। যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় বা একটা প্রোডাক্ট আপনি এখানে দিতে পারেন, বা অনেকগুলো যদি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আপনি সাজেস্টেড, মানে একই ক্যাটালগের অনেকগুলো প্রোডাক্ট করতে গেলে তখন আমরা অ্যাড সাজেস্টেড প্রোডাক্টে ক্লিক করবো, ঠিক আছে। আমরা যেহেতু রিসেলিংয়ের কাজ করি বা কোনো সেলার বা আপনার যদি কোনো শপ থাকে, আপনি তো একটা প্রোডাক্টই আপনি করবেন, আপনি তো অনেকগুলো প্রোডাক্ট আপনি দিচ্ছেন না, সেভাবে আপনি অ্যাড সিঙ্গেল প্রোডাক্ট আমরা ক্লিক করবো। অ্যাড সিঙ্গেল প্রোডাক্টে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর ঠিক আমার একটা ইন্টারফেস আমার সামনে আসবে, ঠিক আছে। এখানে আমার প্রোডাক্টের নাম দেবো, ঠিক আছে। এই যে দেখুন এই জায়গাটা, এখানে আমার প্রোডাক্টের নাম দেবো, এখানে এমআরপি দেবো, সেলিং প্রাইস দেবো, ইউনিট দেবো, প্রোডাক্ট ইনফো দেবো। ওকে, তাহলে প্রথমে অ্যাড ফটো এখানে আছে, এখানে চলে যাবো, অ্যাড ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে গ্যালারি আছে, ক্যামেরা আছে, ডাইরেক্ট ছবি তুলতে পারেন বা গ্যালারি থেকে আপনি ছবিটা নিতেও পারেন। ওকে, তাহলে এখানে আমি অনেক গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে আসার পর যে কোনো একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করব, সিম্পলি মনে করুন যে কোনো একটাই এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে দিলাম, তারপর এই যে এখানে দেখুন প্রোডাক্টের নাম দেখাচ্ছে লেহেঙ্গা। ওকে, লেহেঙ্গা লিখে দেবো, লেহেঙ্গা, ঠিক আছে। আপনার কোনো শপ থাকলে, আপনার প্রোডাক্টের নাম থাকলে, মোবাইলে হয়তো সব বিক্রি করবেন, আপনি সেখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এখানে লেহেঙ্গা লিখে দেবো। লিখে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, এখানে থাকবে এমআরপি আর সেলিং প্রাইস। এমআরপি মানে কি, একটা প্রোডাক্টের মিনিমাম প্রাইস কত হতে পারে, ঠিক আছে। একটা প্রোডাক্টের মনে করুন মিনিমাম প্রাইস হতে পারে 500 টাকা, এমআরপি হতে পারে 500 টাকা, কিন্তু আপনি সেটাকে সেল করবেন 300 টাকা, ঠিক আছে। এখানে সবসময় এমআরপি সবসময় বেশি প্রাইসটা দিতে হয়, ঠিক আছে। আমি এখানে মনে করুন এটাকে আপনি 2000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি এখানে সেলিং প্রাইসটা কত দেবো, এখানে মনে করুন আমি 1599 টাকা দিলাম। ওকে, এবার আমি এখানে কী দেখাচ্ছি, এখানে ইউনিটটা কী ভালো করে বুঝবো জিনিসটা, এই যে ইউনিটটা জিনিসটা কী, ইউনিট পিস। এখানে যখন ক্লিক করবো, ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন তীরের মধ্যে, যেখানে এখানে যখন ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন পিস আছে, লিটার আছে, কেজি আছে, গ্রাম আছে, এম আছে আর ডজন আছে। তাহলে পিস আপনি কটা, পিস বলতে কী, একটা দুটো তিনটে চারটে আপনি কটা সেল করবেন, মানে মনে করুন দুটো লেহেঙ্গার দাম 1599 টাকা, বা না দুটো লেহেঙ্গার দাম 1599 টাকা, না একটা লেহেঙ্গার দাম 1599 টাকা, আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার লিটারটা কি, লিটারটা যখন হচ্ছে আপনার কোনো মনে করুন
কোনো তেলের তেল জাতীয় মানে তরল পদার্থ জাতীয় কোনো ব্যবসা হতে পারে, সেটা কেরোসিন তেল হতে পারে বা আপনার কোনো সর্ষের তেল হতে পারে, এই দুধের যে তেল জাতীয় যে তরল জাতীয় যে কোনো পদার্থ হতে পারে, তখন আপনাকে লিটারে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে 1 লিটারের দাম 500 টাকা, 1 লিটারের দাম 200 টাকা। ঠিক আছে, এবার কেজিতে কখন আসবো, এবার যখন কোনো আপনার কেজি কখন আসছে, তখন আপনার কোনো সবজি ব্যবসা করেন, আপনার কোনো সবজি শপ আছে, এ টু জেড সবজি যখন মানে কেজি হিসাবে যে কোনো মানে 1 কেজি চিনি বা মুদিখানা যখন দোকান হবে, তখন আমার এগুলোর প্রয়োজন হবে। ঠিক আছে, গ্রামে কখন যাব, গ্রামটা কখন প্রয়োজন হয়, যখন ছোট্টো ছোট্টো কোনো জিনিস নেবো, একদম ছোটো 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 একদম মশলা জাতীয় ছোটো ছোটো কোনো জিনিস নেবো, তখন আপনাকে গ্রামে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, গ্রাম সবচেয়ে সবচেয়ে কম। ঠিক আছে, এরকম করে করে আপনাকে সব কিছু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ডজন, এবার তারপর আছে ডজন, আমরা সব জানেন তো ডজন আছে, ডজন বলতে কি 1 ডজন কলার দাম কত, 1 ডজন আঙুরের দাম কত, মানে এইরকম ধরনের আর কি, 1 ডজন তো আঙুর না সরি 1 ডজন কলার দাম কত, ঠিক এইরকম ধরনের আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি এখানে পিসে সিলেক্ট করছি, পিসে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমার কী দেখাচ্ছে প্রোডাক্ট ইনফো। ঠিক আছে, প্রোডাক্ট ইনফোতে আমি দিয়ে দিলাম, প্রোডাক্ট ইনফোতে আমার কী দেবো, প্রোডাক্ট ইনফোতে আমার দেবো যদি লেহেঙ্গা আছে লেহেঙ্গা দিয়ে দেবো, লেহেঙ্গা দিয়ে দেবো, আবার এখানে আমার লিখে দেবো যে প্রোডাক্ট ইনফোতে লেহেঙ্গা দেবো, বা এখানে 1 লেহেঙ্গা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে দিয়েছিলাম ক্যাটাগরি, ক্যাটাগরিতে চলে আসলাম কোন ক্যাটাগরি প্রোডাক্ট এটা হতে পারে, ওম্যান্স ক্যাটাগরির প্রোডাক্ট এটা, ওকে ওম্যান্স ক্যাটাগরির প্রোডাক্ট। এবার এখানে সেভ প্রোডাক্টে ক্লিক করবো, প্রোডাক্ট ইনফোতে আপনি অনেক কিছু দিতে পারেন, মনে করি লেহেঙ্গা দিয়ে দিলেন, দিয়ে দিয়ে আপনার যদি কোনো সার্ভিস থাকে সেটাও দিয়ে দিলেন, এখানে সবচেয়ে বেস্ট রেট হবে ওম্যান লেহেঙ্গা, ওম্যান বা লেডিস লেহেঙ্গা। ঠিক আছে, ওম্যান লেহেঙ্গা এখানে কমা দিয়ে লিখলাম, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এখানে আপনি দিতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এবার সেভ প্রোডাক্টটা আমি ক্লিক করবো, সেভ প্রোডাক্টটা ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে, ওকে যে কোনো একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আমি এই যে প্রোডাক্টের উপর আমার ক্লিক করবো, এই যে প্রোডাক্টের উপর আছে না, প্রোডাক্টের উপর আমার ক্লিক করে দেখবো কেমন দেখতে লাগছে, দেখো এখানে সব কিছু শো হবে। ঠিক আছে, এখানে সব কিছু শো হয়ে যাচ্ছে, ব্যাক করে নেবো, ব্যাক করে নেওয়ার পর এখানে অ্যাড মোড প্রোডাক্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে অ্যাড মোড প্রোডাক্টে আপনি ক্লিক করে দেবেন, এটা সঙ্গে সঙ্গে নিচ্ছে না, কিছুক্ষণ পরে এটাকে নিয়ে নেবে। ঠিক আছে, এই যে পিসটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আমার নতুন করে নিয়ে নেবে, ওকে তাহলে এখানে চলে আসবে, এখানে কেন নিচ্ছে না, আবার ওখানে ওমানে চলে আসবো, ওমানে চলে এলে এই যে দেখুন ক্যাটাগরি করে দিয়েছি, মানে এখানে অল নিয়ে নিয়েছে, দাঁড়ান এখানে অল নিয়ে নিয়েছেন, ক্যাটাগরি করে দিয়েছি মানে এখানে ওমান নিয়ে নিয়েছে, আমি যদি এখানে কিডস করে দিত তাহলে এখানে নিয়ে নিত, বা আপনি কোনো মানে জেন্সার কিছু করতে হলে তাহলে করলে আমি এখানে নিয়ে নিত। ঠিক আছে, আপনি এখান থেকে এখানে শেয়ার করতে পারেন, ঠিক আছে, এখান থেকে শেয়ার করে আপনি যে স্টোরের নামটা কারোবার শেয়ার করলে সে এসে স্টোরে এসে ডাইরেক্ট আপনাকে অর্ডার করতে হবে, অর্ডার করলে আপনার যে কোনো অর্ডার যে প্যানেল আছে অর্ডার প্যানেলে আপনাকে আপডেট দিয়ে দেবে, ওকে তাহলে অ্যাড মোর প্রোডাক্টে ক্লিক করবো, অ্যাড মোর প্রোডাক্টে এরকম হবে, তাহলে এরকম ধরনের প্রোডাক্ট আমি শেয়ার করবো, ব্যাক করবো, ওকে তাহলে এরকমভাবে আপনাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, আমি এবার কী করবো, তুমি উপরের দিকে চলে যাবো, ঠিক আছে উপরের দিকে চলে আসবো, আসার পর এখানে দেখুন এই যে দেখার জায়গাটা দেখুন সুদীপ স্টোর আছে, এখানে আপনি আপনার যে কোনো লোগো সেট করতে পারবেন। ঠিক আছে, এই ক্যামেরার অপশানে ক্লিক করবো, ক্লিক করে গ্যালারি অপশানে আমি যাবো, এই দেখুন গ্যালারি অপশানে এসে যে কোনো একটা আমি একটা লোগো দিতে পারেন, লোগো কী করে তৈরি করতে ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের সেই অ্যাপের লিঙ্ক আছে এবং সেই ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, আপনি কয়েক 10 থেকে 12 হাজার লোগো আপনি ওখানে পেয়ে যাবেন, আপনি নিজের মনের মতো সিলেক্ট করে নিতে পারেন। ঠিক, ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছে আপনি বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে পারবেন, বিজনেস লোগো কীভাবে তৈরি করতে হবে, আর দেবেন নিলে যে কোনো একটা ছবি আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই সাদা ছবিটা আমি নিয়ে নিচ্ছি, ছবিটা নিয়ে নেওয়ার পর এই জিনিসটা প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, প্রসেসিং নেওয়ার পর ওটা আবার নতুন করে সেট হয়ে যাবে, যেহেতু বড়ো ছবি প্রসেসিংটা বেশি জানাচ্ছে। ঠিক আছে, ছোটো ছবি হলে প্রসেসিংটা কম নিত, ওকে তাহলে কিছুক্ষণ পরে এখানে এই যে দেখাবো এখানে কিছুক্ষণ পরে এখানে আপডেট নিয়ে নেবে। ঠিক আছে, আমি এবারে সুদীপ স্টোর যে আছে এখানে আমি ক্লিক করবো। ঠিক আছে, এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমি নামটা আবার নতুন করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি এখানে চেঞ্জ করে নিয়ে পর ওকেতে ক্লিক করে দেবো, ওতে ক্লিক করার পর এবার আমরা কী আসবো, এখানে দেখুন আসে শেয়ার ওকে শপ, শেয়ার অ্যাপ উইথ আদার মার্চেন্ট। ঠিক আছে, আদার মার্চেন্ট আমরা এখানে ক্লিক করবো, আদার মার্চেন্টে যখন ক্লিক করবো, ক্লিক করার পর কী অপশান আসবে দেখব, এখানে আপনি যে কোনো মানে ওয়েবসাইট মনে করুন আপনার যে কোনো অ্যাপের মাধ্যমে এটা কাউকে শেয়ার করতে পারেন, সেই জন্য অপশানটাকে দিয়েছে, এখানে বলে দিচ্ছি এই যে দেখুন সবচেয়ে সুবিধা এটা,
হেল্প, মানে যদি এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, কোনোভাবে আপনার প্রয়োজন হচ্ছে, আপনি এদের সঙ্গে কথা বলতে চান, কন্ট্যাক্ট করতে চান, বা কোনোভাবে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে, তাহলে আমি কী করি, শুধু কন্ট্যাক্ট ওকে সব অন হোয়াটসঅ্যাপ, শুধু এখানে সিম্পলিলি আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, আপনি শুধু সিম্পলি এখানে যদি ক্লিক করে দেন, সঙ্গে সঙ্গে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবে, নিজের থেকে নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে, আপনাকে অ্যাড করে দেবে। কিন্তু এখানে এই জায়গায় এখানে যে দেখাচ্ছে, এখানে আপনার কিছু করার নেই, যেটা এটা যে ইন্ডিয়ার অ্যাপ সেটা আপনাকে এখানে শো করিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে সিম্পলি এখানে কিছুই নেই। আর যদি অ্যাডভান্স কিছু করতে চান, সেটা আপনি দোকান অ্যাপ ব্যবহার করতে পারেন, দোকান অ্যাপ, ঠিক আছে, দোকান অ্যাপ ব্যবহার করতে পারেন, ওকে ক্রেডিট অ্যাপ ব্যবহার করতে পারেন, ওকে খাতা বুক অ্যাপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যদি আরও অ্যাডভান্স কিছু চান, আরও নতুন কোনো অপশান চান, তাহলে এই সব কিছু ভিডিও আমি আই বটমে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, কাইন্ডলি একবার চেক করে নেবেন। ওকে, যদি কোনো ধরনের কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।